একাত্তরের 10 মার্চ বাঙালির অসহযোগ আন্দোলন আরও তুঙ্গে ওঠে। স্বাধীনতা ছাড়া বাঙালির এই আন্দোলন যেন থামার নয়। এ সময় একমাত্র সেনা ছাউনি ছাড়া পূর্ব পাকিস্তানের সব জায়গায় ছিল বীর বাঙালির নিয়ন্ত্রণে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নির্দেশে চলছিল গোটা দেশ। এই দিন সরকারি বেসরকারি ভবন, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব যানবাহনেও ওড়ানো হয় কালো পতাকা। এদিকে বাঙালিদের মুক্তির দাবিতে বাংলা জাতীয় লীগ, ন্যাপ, ডাকসু, লেখক মুক্তি সংগ্রাম পরিষদ, ছাত্র ইউনিয়ন সহ বেশ কিছু দলের বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসায় একদল বিদেশি সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেন। এই দিন নারায়ণগঞ্জের কারাগার থেকে 40 জন কয়েদি পালিয়ে যান। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে সামরিক কর্তৃপক্ষ বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী অঞ্চলে জারি করা রাত্রিকালীন কারফিউ তুলে নেয়।